আজ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করছে আওয়ামী লীগ। বেলা তিনটায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এই শোভাযাত্রাটি শুরু হবে। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজ মোড়, কলাবাগান হয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে। এরই মধ্যে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেছেন। শোভাযাত্রা শুরুতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য রাখার কথা রয়েছে। শোভাযাত্রায় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিএনপির কর্মসূচি থেকে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলে আগেই জানিয়েছিলেন দলের নেতারা। দর্শক, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার খবর সংগ্রহ করছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুকসিমুল, শান্তি সমাবেশ তো কিছুক্ষণ পর শুরু হবে, তো নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? লীনা, শান্তি সমাবেশ শুরু হতে আর সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের যে বিভিন্ন ওয়ার্ড এবং সেই ওয়ার্ড এবং ইউনিটের মধ্যে বলা যায় যে অল্প অল্প করে আসতে শুরু করেছে, যদিও শান্তি সমাবেশের এখনো এক ঘন্টা বাকি আছে। দুপুরের ঠিক পর পরে যে কারণে ঢাকার ভিতর এবং ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে শান্তি এবং উন্নয়ন সমাবেশ এবং র্যালি মূলত এখান থেকে এবং এখানে সমাবেশ এবং সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, এবং তারপরে এখান থেকেই এরপরেই মিছিল যাবে রাজধানীর বিভিন্ন জায়গায় থেকে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসবে এবং সহযোগী সংগঠন তাদেরকে নিয়ে মূলত এখান থেকে শুরু হয়, সেটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, কলাবাগান, ধানমন্ডি 32 এসে শুরু হবে। এবং আওয়ামী লীগের নেতারা যেটি বলছেন যে মূলত এটি কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়, যদিও আমরা দেখেছি এর আগে কিংবা যতগুলো বিএনপি গত কয়েক মাসে সবগুলো সমাবেশ সবগুলো সমাবেশের সময় আওয়ামী লীগের এই কর্মসূচি ছিল, এবং আওয়ামী লীগের নেতারা বলছেন যে এটি পাল্টাপাল্টি কর্মসূচি নয়, বিশেষ করে দলের নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য এবং রাজপথে যেন কোনো ধরনের সহিংসতা কিংবা কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি না হয় কিংবা কোনো ধরনের যেন কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে জনগণকে সতর্ক করার জন্যই মূলত এই শান্তি সমাবেশটির আয়োজন করা হয়েছে। এবং এই শান্তি সমাবেশে ইতিমধ্যেই রাস্তার ঠিক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে রাস্তার মূল রাস্তা থেকে এটি শুরু হবে, এবং রাস্তার এক পাশে আমরা দুটি ট্রাক একত্রিত করে যেখানে অস্থায়ী স্টেজ করা হয়েছে সেখান থেকে আওয়ামী লীগের নেতারা ইতিমধ্যেই বক্তব্য দেওয়া শুরু করেছেন। আশপাশে নেতারা আছেন, তারা আস্তে আস্তে করে জড়ো হচ্ছেন। তো এই হচ্ছে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে আওয়ামী লীগের উন্নয়ন এবং শান্তি সমাবেশ র্যালি শুরু করতে সবচেয়ে অবস্থা। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।